আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে আলহামদুলিল্লাহ ভালো আছো। আমি তোমাদের বিষয় শিক্ষক ফারজানা আক্তার। আজ আমরা প্রথম শ্রেণীর গণিত বিষয়ে রোমান সংখ্যা থেকে 41 থেকে 50 পর্যন্ত রোমান সংখ্যায় লেখা শিখব। আজকের শিক্ষা স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত ই লার্নিং কার্যক্রমে তোমাদের সকলকে স্বাগতম। আজ আমরা 41 থেকে 50 পর্যন্ত রোমান সংখ্যা লেখা শিখব। তাহলে চলো শুরু করা যাক। আমাদের প্রথমেই রয়েছে 41। আমরা গত পর্বের ক্লাসে 30 থেকে 40 পর্যন্ত রোমান সংখ্যা লেখা শিখেছিলাম। আজ আমরা 41 থেকে 50 পর্যন্ত রোমান সংখ্যায় লেখা শিখব। 41 সমান সমান হলো XL1। আমরা দেখেছি 40 সমান সমান রোমান সংখ্যা হলো XL। এখন যদি আমরা 40-এর সাথে 1 যোগ করি তাহলে হবে 41। সেক্ষেত্রে যদি আমরা XL এর সাথেও আই, আই মানে হচ্ছে 1, তাহলে আই যদি আমরা যোগ করি তাহলে সেটা হয়ে যাবে 41-এর রোমান সংখ্যা। তাহলে 41-এর রোমান সংখ্যা হলো XLI। এবার আমরা দেখব 42। 40-এর সাথে 2 যোগ করলে হয় 42। আমরা জানি 40 সমান সমান XL। এখন যদি আমরা XL এর সাথে 2টা আই যোগ করে দিই তাহলে সেটি আমাদের 42-এর রোমান সংখ্যায় রূপ নিবে। তাহলে চলো দেখে নেওয়া যাক, XL আই আই সমান সমান হচ্ছে আমাদের 42। এবার আমরা 43-এর ক্ষেত্রে দেখব। আমরা জানি 40-এর সাথে যদি আমরা 3 যোগ করি তাহলে সেটা হবে 43। সেক্ষেত্রে আমরা জানি 40 সমান সমান XL। এবার যদি আমরা XL এর সাথে 3টা আই সমান সমান হচ্ছে 3, তাহলে XL এর সাথে 3টা আই যোগ করি তাহলে সেটা আমাদের 43-এর রোমান সংখ্যায় রূপ নিবে। অর্থাৎ XL 3টা আই সমান সমান হলো 43। তারপরে রয়েছে আমাদের 44। 44 হতে গেলে 40 আর 4 যোগ করলেই 44 হয়ে যায়। আর আমরা জানি 40-এর রোমান সংখ্যা হলো XL আর IV সমান সমান হচ্ছে 4। সেক্ষেত্রে যদি আমরা লিখি XLIV তাহলে সেটা আমাদের 44-এর রোমান সংখ্যায় রূপ নিবে। তারপরে রয়েছে আমাদের 45। 40-এর সাথে 5 যোগ করলে হবে 45। আর 40 সমান সমান XL আর V সমান সমান হচ্ছে 5। এখন যদি আমরা XL5 লিখি তাহলে সেটা আমাদের 45-এর রোমান সংখ্যায় রূপ নিবে। তারপরে আমাদের রয়েছে 46। আমরা 40-এর সাথে 6 যোগ করলেই হবে 46। 40 সমান সমান জানি XL এবং 6 সমান সমান জানি VI। সেক্ষেত্রে যদি আমরা XL VI একসাথে লিখি তাহলে আমাদের সেটা 46-এর রোমান সংখ্যায় রূপ নিবে। তারপরে রয়েছে আমাদের 47। এক্ষেত্রে আমরা যদি এখন 47-এর ক্ষেত্রে XL VII লিখি তাহলে সেটা আমাদের 47-এর রোমান সংখ্যায় রূপ নিবে, কেননা আমরা জানি 40 আর 7 যোগ করলেই হয় 47। তারপরে রয়েছে আমাদের 48। 48-এর ক্ষেত্রে আমরা 40 আর 8 যোগ করলেই হবে 48। সেক্ষেত্রে যদি আমরা XL এর সাথে V 3টা আই যোগ করি তাহলে সেটা আমাদের হবে 48-এর রোমান সংখ্যা। তারপরে রয়েছে আমাদের 49। 49 সমান সমান আমরা যদি 49-এ লিখতে চাই তাহলে 40 সমান সমান XL এবং 9 সমান সমান IX। এখন যদি আমরা XLIX লিখি তাহলে সেটি আমাদের 49-এর রোমান সংখ্যায় রূপ নিবে। তারপরে রয়েছে আমাদের 50। 50 সমান সমান হলো L। আর প্রিয় শিক্ষার্থী, আশা করি আজকের আলোচনা থেকে তোমরা 41 থেকে 50 পর্যন্ত রোমান সংখ্যাগুলো বুঝতে পেরেছ। বাড়ির কাজ, এখন তোমাদের বাড়ির কাজ হলো 41 থেকে 50 পর্যন্ত রোমান সংখ্যা বাসায় হোমওয়ার্কের খাতায় 2 বার করে ফেলা এবং তা বারবার অনুশীলন করা। অনুশীলন করার সময় যদি তোমরা কোনো সমস্যার সম্মুখীন হও অবশ্যই তা কমেন্ট করে জানাবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং পরিবারের সাথে থাকো। তোমাদের সকলের সুস্থতা কামনা করে আমি আমার আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।